খন্দকার মোস্তাক আহমেদের সাথে বঙ্গবন্ধুর বিরোধ আওয়ামী লীগের শুরু থেকেই। মুজিব মন্ত্রিসভায় মোস্তাক ছিলেন আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর অতি আস্থাভাজন। শেখ মুজিব ক্রমে ক্রমে সমাজতন্ত্রের দিকে এগোনোর ফলে আমেরিকার বিরাট ভাজনে পরিণত হন। আমেরিকা এদেশীয় এজেন্টদের মাধ্যমে তাদের নির্ধারিত নীল নকশা অনুসারে অগ্রসর হয়, আর এখানে মূল কর্মকাণ্ডের প্রধান ব্যক্তি হিসাবে বেছে নেয় মোস্তাক আহমেদকে। তবে মোস্তাকের মনে বিদ্বেষের মূল সূত্র প্রথিত হয় মূলত 1948 সাল থেকেই। ওই বছরের শেষ ভাগে মুসলিম লীগ বিরোধী একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়। অতপর 1949 সালের 23 জুন ঢাকায় রোজ গার্ডেনে তৎকালীন মুসলিম লীগ বিরোধী নেতৃবৃন্দের এক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। এই নবগঠিত সংগঠনের প্রথম সভাপতি হন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ ভাসানী। টাঙ্গাইলের যুবনেতা শামসুল হক পার্টির সাধারণ সম্পাদক এবং খন্দকার মোস্তাক আহমেদ ও শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নিযুক্ত হন। 1954 সালে পূর্ব বাংলায় সাধারণ নির্বাচনের প্রাক্কালে শক্তিশালী মুসলিম লীগের মোকাবেলায় হক ভাসানী সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠিত হলে চারদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। যুক্ত ফ্রন্টের প্রধান দুটি অঙ্গদল আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক পার্টির মধ্যে এই মর্মে বোঝাপড়া হয় যে 237টি মুসলিম আসনে 75টিতে কৃষক শ্রমিক পার্টি ও বাকি 126টি আসনে আওয়ামী লীগের প্রতিনিধিরা যুক্ত ফ্রন্টের নমিনি হিসাবে গণ্য হবে। সাধারণ নির্বাচনের প্রাক্কালে একদিন শেখ মুজিব শেরে বাংলা ফজলুল হকের সঙ্গে দেখা করে এক প্রস্তাব পেশ করেন। শেখ মুজিবের অনুরোধ ছিল দাউদকান্দি এলাকা থেকে কৃষক শ্রমিক পার্টি নমিনি দিতে হবে এবং আওয়ামী লীগ এ ব্যাপারে বিশেষ চাপ সৃষ্টি করবে না। শেরে বাংলাও রাজি হয়ে গেলেন। দাউদকান্দি হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদের নির্বাচনী এলাকা। ওই এলাকা থেকে খন্দকার মোস্তাক আহমেদ যুক্ত ফ্রন্টের নমিনেশন না পেলে তার রাজনৈতিক জীবনের অগ্রগতি রুদ্ধ হয়ে যাবে আর আওয়ামী লীগ পার্টিতে মুজিবের অবস্থান সুদৃঢ় হবে। খন্দকার মোস্তাক আহমেদ 54 সাধারণ নির্বাচনে যুক্ত ফ্রন্টের নমিনেশন না পেয়ে শেষ পর্যন্ত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে ধর্ণা দিলেন। তিনি বিষয়টি অনুধাবন করে খন্দকার মোস্তাককে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন এবং অত্যন্ত সন্তপর্ণে স্নেহভাজন খন্দকারকে বললেন যে নির্বাচনী প্রচারাভিযানকালে তিনি দাউদকান্দি সফর করবেন না, তবে পার্শ্ববর্তী এলাকায় গেলে দাউদকান্দির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে চা পান করবেন এবং পরোক্ষভাবে খন্দকার মোস্তাকের পক্ষে কাজ করার অনুরোধ জানাবেন। নির্বাচনে দাউদকান্দি এলাকা থেকে খন্দকার মোস্তাক জয়লাভ করলেন এবং পরে তিনি কৃষক শ্রমিক পার্টির ছত্রছায়ায় হাজির হলেন। আতাউর রহমান খানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রথম মন্ত্রিসভার পদত্যাগের সময় খন্দকার মোস্তাক আহমেদ কৃষক শ্রমিক পার্টির পার্লামেন্টারি দলে চিফ হুইপ পদে অধীনিষ্ঠ ছিলেন। 1964 সালে খন্দকার মোস্তাক আহমেদ পুনরায় আওয়ামী লীগে যোগদানের ইচ্ছা প্রকাশ করলে শেখ মুজিব মহানুভবতা প্রদর্শন করে তাকে পার্টিতে গ্রহণ করেন। এর আগে 1957 সালে মাওলানা ভাসানী সাহেব কাকমারি সম্মেলনের পর দলবল সহ আওয়ামী লীগ ত্যাগ করে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। 1964 সালে সম্মিলিত বিরোধী দলীয় মোর্চা NDF থেকে বেরিয়ে এসে মুজিব তার পার্টি আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেন। এই পুনরুজ্জীবিত আওয়ামী লীগের সভাপতি হন মাওলানা আব্দুল রশিদ তর্কবাগিস এবং শেখ মুজিব নিজেই সাধারণ সম্পাদক হন। পরবর্তীকালে তিনি নিজেই দলীয় সভাপতি হয়েছেন। এছাড়া ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তাজউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক পদে অধীনিষ্ঠ হয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গের এম মনসুর আলী, কামরুজ্জামান ও অধ্যাপক ইউসুফ আলী আওয়ামী লীগের নেতৃস্থানীয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। খন্দকার মোস্তাক আওয়ামী লীগে পুনরায় যোগদানের পর শেখ মুজিব তার এই পুরনো সহকর্মীকে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী ও কামরুজ্জামানের উপর স্থান দিতে পারলেন না। পার্টি লাইন আপে মোস্তাক আহমেদের স্থান হল 5 নম্বরে। মনক্ষুণ্ণ হওয়া ছাড়া তার কিছুই করার ছিল না। শেখ মুজিবের চেয়ে খন্দকার মোস্তাক বয়সে বড় এবং একজন প্রতিষ্ঠিত অ্যাডভোকেট। আওয়ামী লীগের জন্মের সময় খন্দকার মোস্তাক হন সহসম্পাদক ও শেখ মুজিব যুগ্ম সম্পাদক। রাজনীতির উত্থান পতনে দুঃসাহসিকতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক ক্ষমতা
ক্ষমতার দরুন মুজিবের নেতৃত্ব প্রশ্নাতীত হয়ে দাঁড়ালো। আর খন্দকার মোস্তাক এতগুলো বছর পর আবার আওয়ামী লীগে যোগদান করে জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ মেনে নিতে বাধ্য হলেন। তবে তিনি পার্টির অভ্যন্তরে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য উপদল গঠন করলেন। সংক্ষেপে এটাই মুজিব মোস্তাক বিরোধের ইতিবৃত্ত।